তিন কারণে হরতাল অবরোধ থেকে সরে এলো বিএনপি। এ সংক্রান্ত বিষয়ের দৈনিক কালের কণ্ঠের খবরটি এখন আপনাদেরকে পড়ে শোনাবো, তাই ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল। টানা হরতাল অবরোধ দিয়ে নির্বাচন ঠেকানোর সর্বাত্মক কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিএনপি। তিনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় পর্যালোচনা করে দলের নীতি নির্ধারকরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। কর্মসূচি নির্ধারণে গত রবিবার চার সাংগঠনিক বিভাগের কয়েকশো নেতা এবং দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটি। প্রায় চার ঘন্টা বৈঠকের পর নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছেন দলের নীতি নির্ধারকরা। বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা মনে করছেন তিন কারণে তাদের কৌশলী হওয়া উচিত। প্রথমত, অভাবনীয় কিছু না ঘটলে নির্বাচন যে ঠেকানো যাবে না সেই বাস্তবতা উপলব্ধি করতে পারছেন নেতারা, ফলে নির্বাচন ঠেকাতে এমন কর্মসূচি দিতে চায় না দলটি যাতে ব্যর্থ হয়ে নেতাকর্মীরা হতাশ হন। দ্বিতীয়ত, নির্বাচনের আগে দেশে ধ্বংসাত্মক নাশকতা ঘটিয়ে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করা হতে পারে, ফলে নির্বাচনের পর বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া হতে পারে। তৃতীয়ত, নির্বাচনের পর কিছুদিন চলমান আন্দোলন অব্যাহত রাখতে চায় বিএনপি। যুক্তরাষ্ট্র ভিসানীতির কঠোর প্রয়োগ ও নতুন নিষেধাজ্ঞা দিলে কর্মসূচি পালন করার মতো পরিবেশ ধরে রাখতে চলমান আন্দোলনের ইতি টানতে চাইছেন না তারা।